বন্ধুরা, মিস টাইমলাইনের পক্ষ থেকে আমি মিজান রহমান আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেওয়ার জন্য এই ভিডিও নিয়ে হাজির হলাম। সেই ঘটনাটি হচ্ছে, আপনারা জানেন যে আমি বেশ কিছুদিন ধরেই হেফাজতে ইসলাম নিয়ে ভিডিও তৈরি করছি। তো আজকে একটি হট নিউজ, অর্থাৎ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে কিছুক্ষণ আগে, অর্থাৎ দুপুর একটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরের যে ঘটনাটি রয়েছে, যেই মামলাটি সেখানে যে তাণ্ডব হয়েছিল 2013 সালের 5 মে, সেই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তাকে নারায়ণগঞ্জের যে রয়্যাল রিসোর্ট রয়েছে, কিছুদিন আগে তাকে নিয়ে যে বিতর্ক হলো, জান্নাতারা ঝর্ণা এবং মামুনুল হককে এলাকাবাসী যে গ্রেফতার সেখানে আটক করলো সেই রিসোর্টে, সেই ঘটনা সেখানে ভাঙচুর হয়েছিল স্থানীয় নেতাকর্মী দ্বারা, সেই ঘটনাতেও কয়েকটি মামলা হয়েছে। তো পুলিশের তেজগাঁওয়ের যে ডিসি রয়েছেন হারুনুর রশিদ, সেই হারুনুর রশিদ গণমাধ্যমকে মামুনুল হককে গ্রেফতার করার বিষয়ে নিশ্চিত করেছে। হারুনুর রশিদ জানিয়েছেন যে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের ঘটনার পরে মামুনুল হক এই মোহাম্মদপুরের রাহমানিয়া মাদ্রাসাতেই, জামিয়া রাহমানিয়া মাদ্রাসাতে ছিলেন এবং পুলিশের নজরদারির উপরেই ছিলেন, পুলিশ নজরদারিতে ছিল এবং আজকে দুপুর একটার পর তাকে গ্রেফতার করা হয়েছে। তো এই নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের ঘটনার পরে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতাকর্মীকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। তো আটক নেতাকর্মী সম্পর্কে আমি, গ্রেফতার নেতাকর্মী যারা গ্রেফতার হয়েছেন এর মধ্যে তাদের সম্পর্কে আমি জানতে চাই। নারায়ণগঞ্জ জেলার খেলাফতে মজলিস, হেফাজতে ইসলামের সাথেই যারা সংগঠন করে, খেলাফতে মজলিসের সভাপতি যে আছেন তিনি হচ্ছে ইকবাল হোসেন, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হেফাজতের আমির মহিউদ্দিন খান, সেখানকার সাধারণ সম্পাদক শাহজাহান ওরফে শিবলি, সহসভাপতি মোয়াজ্জেম, এই সবাইকেই র্যাব 11 কিন্তু গ্রেফতার করেছে এই কয়েকদিনের মধ্যেই। সেই নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের সেই কাণ্ড, মামুনুল হক ও জান্নাতারা ঝর্ণার বিষয়ে যেই স্ক্যান্ডালটি হয়েছে, যে ঘটনাটি ঘটছে, তারপরে সেখানে ভাঙচুর হয়েছে, সেখানে বিদেশি গেস্ট ছিল, আপনারা জানেন যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী তারা সংসদে কথা বলেছেন এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছিলেন। তো সেই এরই প্রেক্ষিতে আজকে দুপুরে মামুনুল হকের রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা, যেখানে তিনি সবসময় অবস্থান করেন, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে।